আচ্ছা, রিসেন্টলি কিছুদিন যাবত ধরে ও আবার কথা শুনে অনেক, ওকে অস্থির লেভেলের বৃষ্টি হইতেছে হইতেছে ভাই, চোখের ভিতরে যেমন আগুন জ্বলতেছে। আসো, এই যে, খাবার খাও 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 খাও, তুমি খাও। কি কি মিন্টু, এদিকে আসো, এই যে, গোসল করবি তুই, নাম, থাকো, এখানে থাকো। এই তো আমাদের চিন্টু মিন্টুর বাচ্চা, গোসল করো। কি হয়েছে এই মেয়ে, কি হয়েছে? হ্যাঁ, তুমি কি খাইবা তুমি? আমার হাঁসগুলোর জন্য কিছু চিনা নিয়ে আসছি, ওর আবার চিনা খেতে পছন্দ করে অনেক বেশি, বিশেষ করে এই যে চিন্টু। আসো, এই যে খাবার খাও। চিন্টুর বাচ্চাও প্রচুর পরিমাণে এগুলো পছন্দ করে। চিন্টু আগে দুষ্টামি করতো, ওকে আমি ডাক দিলে কথা শুনতো না, বাট রিসেন্টলি কিছুদিন যাবত ধরে ও আবার কথা শুনে অনেক। ওকে যদি খাওয়াইতে যাই, ও আমার হাত খেয়ে ফেলবে ভাই। তুই আসিস না, তুই বেয়াদব। চিন্টু ভালো, চিন্টু ভদ্র, দেখেন কত সুন্দর করে খাইতেছে। চিন্টু পাখির খাবার খেতে প্রচুর পছন্দ করে। নাও খাও। ওই যে ওইখানে হচ্ছে গিয়ে চিন্টুর বাচ্চাটা ঘোরাঘুরি করতেছে, ওই দেখেন সবগুলো শেষ করে ফেলছে। আরও খাইবা চিন্টু, তুমি আরও খাইবা? চিন্টুর বাচ্চা দেখি খাই কিনা। আসো, ও চিন্টুর বাচ্চা ঠোকর দেয়। খাও, তুমিও খাও। শেষ, সব খেয়ে ফেলছো তো, এখন কি খাইবা? বুঝছি না। হ্যাঁ বেটা, তুই মারসকে, এটা তো তোরই বাচ্চা। হ্যাঁ তুই মারসকে, মিন্টু আবার চিন্টুর বাচ্চাকে দেখতে পারে না বেশি একটা, ও সুযোগ পাইলে কামড় মেরে দেয়। কিরে, এ দেখেন আমাদের চিন্টু মিন্টুর পরিবার। এই যে দেখছেন, ও ঠোকর পাইলেই চলে, ও কামড় মেরে দিবে। খাও, আর নাই তোরি ভাই, আর কি খাবি? নে আর কিছু আসেনি, এগুলা খা। এখন নিচে পড়ে আছে, ওইগুলা খাইতেছে। আমাদের চিন্টু দানাদার খাবার খাইতে প্রচুর পরিমাণে পছন্দ করে। আজকে ছাদের আবহাওয়াটা অস্থির হয়ে বৃষ্টি নেমে যেতেছে, বৃষ্টি চলে আসছে, বৃষ্টি। চারিদিক দিয়ে বাতাস, প্রচুর পরিমাণে বাতাস বেঁচেছে। হঠাৎ করে বৃষ্টি নামা শুরু হয়েছে, অলরেডি ফোটা ফোটা পড়তেছে। চালের মধ্যে খেয়াল করলে বুঝতে পারবেন প্রচুর বৃষ্টি হইতেছে, হালকা। দিন ধরে বৃষ্টি হয় না, আমাদের ছাদের হাঁসগুলা বৃষ্টির জন্য অপেক্ষা করতেছে। যদি বৃষ্টি হয় তাহলে আজকে আমাদের চিন্টু মিন্টুর ঈদের দিন হয়ে যাবে। না রে চিন্টু, বৃষ্টি হইতেছে, হালকা হালকা হইতেছে। আমার হাতে কিন্তু অলরেডি পানির ফোঁটাগুলো পড়তেছে, জানি না বোঝা যায় কি না। আসো, মিন্টু আয় 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 আসো 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 আমাদের এখানে ডালিম গাছের পাতাগুলো খেয়ে একবার শেষ করে ফেলছে, দেখেন ও করে কি। ও রে ভাই, খাও। ওরা পাতা খেতে প্রচুর ভালো কি, প্রচুর পছন্দ করে। এই তো খাও, দেখেন কি লাভ দেয়। ও রে ভাই, জাম, খাও। হ্যাঁ, এ বৃষ্টি জোরে নেমে গেছে রে ভাই। থাকো তোমরা, এই যে জোরে বৃষ্টি নেমে গেছে। টাটা, তোমরা বৃষ্টিতে ভিজো।
অস্থির লেভেলের বৃষ্টি হইতাছে। আমাদের ওইখানে কবুতরের ট্রেগুলো রেখে দিছি, বৃষ্টির পানিতে ট্রেগুলো একবারে পরিষ্কার হয়ে যাইব, সমস্যা নেই। এখন বৃষ্টির ফোঁটাগুলো দেখা যাইতেছে, বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, এই দেখেন জানালা দিয়ে দেখা যায়, অস্থির লেভেলের বৃষ্টি হইতেছে। এখানে আমাদের পাখিগুলো আছে, এরে পাখিগুলোকে আমি ভাবছিলাম আমাদের লফটে রেখে দিব, বাট হয়তোবা ওরা আমাদের লফটে বেশি দিন আর থাকতে পারবে না, কারণ ওরা বেদপ হয়ে গেছে, ওরা মারামারি করে আর ওরা ডিমও দিতেছে না, তো যার কারণে হয়তোবা ওদেরকে আমরা বেশি দিন আমাদের লফটের ভিতরে রাখবো না। এখানে একটা আছে এবং ভিতরে একটা আছে। এখানে কবুতরগুলো তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সুন্দর করে ডিমে তা দিতেছে, এই যে এখানে আমাদের নর কবুতরটা ডিমে তা দিতেছে, মাদি কবুতরটা এখানে তা দিতেছে, এই যে আমাদের খাকি পেয়ারটা মাশাল্লাহ খুব সুন্দরভাবে ডিমে তা দিতেছে। এই ভাই খাকি কবুতরের চোখটার ভিতরে যেমন লাল লাইট জ্বলে আছে না, দেখেন আমার মোবাইলের ফ্ল্যাশের কারণে একটু অন্যরকম দেখা যেতেছে, ভাই চোখের ভিতরে যেমন আগুন জ্বলতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমাদের খাকি পেয়ারটার কিন্তু দুইটা ডিমই জমছে, ইনশাল্লাহ খুব দ্রুত আমরা সবচেয়েতে আগে বাচ্চা পাবো হচ্ছে কি আমাদের খাকিগুলার, দেন এইগুলার, দেন আমাদের সবজি পেয়ারটার। আর এই দেখ বেচারা একা একা ডাকাডাকি করতেছে, কি রে তুই ডাকাডাকি করতেছিস কে? হ্যাঁ তুই সিঙ্গেল বলে তোকে মিঙ্গেল করে দিব খুব শীঘ্রই, তুই ওয়েট কর।